আসসালামু আলাইকুম প্রাণের প্রিয় উমান প্রবাসী ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আমি আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি এবং এটাই কামনা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাই ভালো আছেন তো ওমানের করোনা ভাইরাস আপডেট ও কিছু গুরুত্বপূর্ণ ফ্লাইট সংক্রান্ত প্লাস দেশে যারা আছেন এবং ওমানে গ্রেপ্তার হওয়া দুজন প্রবাসী সম্পর্কে এবং সব মিলিয়ে এই খবরটা আপনার সাথে প্রকাশ করার চেষ্টা করব তো প্রথমে উমানের করোনা ভাইরাসের আপডেট জানিয়ে দিতে চাই চব্বিশে আগস্টের সেখানে টোটাল এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে আজকে একশো একত্তর জন যার মধ্যে অ্যাডমিশন নিয়েছে যে জন এবং টোটাল নাম্বার অফ পেশেন্ট আইসিইউতে আছে একশো একশো জন এবং যারা যারা এখন পর্যন্ত হেলথ এখান থেকে সুস্থ হয়ে ফিরিয়েছেন তাদের মধ্যে জন আছে এবং ওমানের টোটাল কেস এখন পর্যন্ত চৌরাশি হাজার পাঁচশো নয়জন এবং যারা এখন ভালো হয়েছে তাদের মধ্যে আটাত্তর হাজার নয় বারো জন হচ্ছে এখন পর্যন্ত সুস্থ হয়ে ফিরেছেন তো এটাই ছিল উমানের চব্বিশ আগস্টের করোনা ভাইরাসের আপডেট তারপরে আমি যেহেতু প্রবাস টাইমের সাথে জড়িত একজন মানুষ তাই প্রবাস টাইমের নিউজকে আমি সবসময় বিশ্বস্ত মনে করি এবং আমি ভালোবাসি তো এখানে উল্লেখ আছে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে উমানের মাসকাত আন্তর্জাতিক এয়ারপোর্ট দেশটিতে করোনা পরিস্থিতি উন্নতি হয় আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা শুরু হচ্ছে উমানে ইতিমধ্যে বেশ কিছু আন্তর্জাতিক রুটে উমান ইয়ারের বিশেষ ফ্লাইট পরিচনা করা হয়েছে সেই সাথে ইদানিং বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশ থেকে নিয়মিত ফ্লাইট যাচ্ছে উমানে আজ চব্বিশে আগস্ট মাস্কাট এয়ারপোর্ট বরাদ দিয়ে দেশটির জাতীয় গণমাধ্যম টাইমস অফ উমানে জানিয়েছে যে চব্বিশে আগস্ট সোমবার দশ দশটি দেশ থেকে মোট আঠাশটি ফ্লাইট মাস্কাত আসবে সেই সাথে মাস্কাত থেকে বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে সাতাশটি ফ্লাইট যাবে মাঝখানে তেরিপুশি দেওয়া তথ্য অনুযায়ী আজকে ফ্লাইট শো নয়টি বিশেষ ফ্লাইট আসবে বাংলাদেশ থেকে তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আমি ডেসক্রিপশনে যে লিঙ্কটা দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা সম্পূর্ণ খবরটা পড়ে নেবেন এবং আমিও প্রবাস টিমের সাথে আছি এবং প্রবাস টিম হচ্ছে একমাত্র উমানের বিশ্বস্ত এক গণমাধ্যম যেখানে হাসান ভাই আছে আমি আছি আমরা সবাই আছি এখানে তো আপনারা এই নিউজটি সম্পূর্ণ পড়ে নেবেন আমি ডেসক্রিপশনে দিয়ে দিব তো তারপরে এই দেখেন একটা নিউজ হচ্ছে দ্য রয়্যাল উমান পুলিশ ওয়ার আইপি মদ্যপানের অবস্থায় অভিযোগে দুটি বহিরাগত বা প্রবাসীদেরকে গ্রেপ্তার করেছে আর পি মত অনুযায়ী উত্তর সক্রিয়া গভর্নেট পুলিশের নেতৃত্বে আল মুদাইবি তানা পুলিশে মদ্যপান পানি অবস্থায় ব্যবসায়ী অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে তারা ব্যক্তিগত গাড়িতে একশো বিশ বোতল মদ্যপ্রাণ পানি বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল আইনি ব্যবস্থা গ্রহণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে উমানে অবস্থানত যেসব প্রবাসী বাইরে আছেন সকল প্রবাসী বাইদেরকে বলব উমান একটা রাজতান্ত্রিক দেশে এই দেশে বেআইনি কাজ যত কম করবেন তত নিজের জন্য ভালো ফ্যামিলির জন্য ভালো আপনারা তো জানেন উমানের জরিমানা কেমন করা হয় তো আরেকটা নিউজ হচ্ছে উমানে এখন পর্যন্ত যারা ক্লিয়ার হতে পারেন না যে যারা দেশে বিসার মেয়াদ চলে গেছে বা দেশে গেছেন আসতে পারতেছেন না তারা কি আসলে আসতে পারবেন কি না তো তাদেরকে আমি মুসাইমন গ্যারান্টি দিয়ে বলতেছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বাংলা সরকার উমানের সব জায়গাতে এখন পর্যন্ত তথ্য প্রকাশ করা হয়েছে আপনারা হানড্রেড পার্সেন্ট আসতে পারবেন একবার নিশ্চিতভাবে আমি আপনাদেরকে আস্থা দিতেছি তো সেই ক্ষেত্রে দেশ থেকে আসতে পারবেন কি না পারবেন এটা নিয়ে আপনারা বিলকুল টেনশন করবেন না অল্প কিছু দিনের ভিতরে হয়তো এরকম খবর সুপ্রিম কোর্ট থেকে আমাদের দেওয়া হবে বলে আমরা আশা করি এবং উমানের সকল প্রবাসীবাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতে উমান সরকার থেকে বারবার বলা হইতেছে উমানে কিন্তু এখনও হান্ড্রেড পার্সেন্ট করোনা ভাইরাস যায় নাই সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই সচেতনমূলক অবস্থানে অবস্থান বিরাজমান করবেন এটাই কামনা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ